আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আজকে আমরা এসেছি বুড়িরহাট রংপুরে একটা জায়গায়। সেখানে আমরা একটা গরুর দুধ দহন মেশিন আমরা কৃষি বাজার থেকে দিয়েছিলাম। এটার একটা মাঠ পর্যায়ে কেমন কাজ আসলে করে, কতটুকু কাজ করে, সেই বিষয়গুলো নিয়ে সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য এই মেশিনটির আমরা এখন স্টার্ট করে দেখাবো এবং এর বিস্তারিত আস্তে আস্তে সব কিছু আপনাদেরকে জানাবো। তো ভাইকে অনুরোধ করবো, ভাই আপনি একটু স্টার্ট করে দিবেন। হ্যাঁ, স্টার্ট করানোর আগে কি কি করে তারা সেইগুলোও আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটা খামার, এদের প্রায় অলরেডি 60টা গরুর মতো অলরেডি আছে এবং আরও এরা নিয়ে আসছে। তো হয়তো দুধ দহন করার আগেই একটু, যেটাকে আমাদের এলাকায় গরুকে পানাই বলে, এটাকে একটু জাস্ট গরুর বাছুরকে একটু খাওয়াই দিবে, দেওয়ার পর আর কি এটা এই মেশিনটা স্টার্ট করবে। তো আমরা প্রথম থেকে সব বিষয়গুলো আর কি দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই গরুর বাছুরটা, এটা জাস্ট প্রথম অবস্থায় গরুর বাছুরকে আগে খাওয়াই নিচ্ছে, এরপরে মেশিনগুলোটা কীভাবে সেট করছে, কীভাবে স্টার্ট করছে সব বিষয়ে দেখতে পারবেন আপনারা। সুকুমার সড়ক, আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা এটা একটু জানাবেন, ক্লিয়ার কিনা সেটাও একটু জানাবেন। আসলে এই মেশিনটা তুরস্ক থেকে আসে আমাদের, এটা কয়েক রকম হয়, বাংলাদেশে আপনারা পাবেন একটা কম দামি, সেটা হচ্ছে চায়না। আর এই তুরস্কের যেটা আসে এটা সব থেকে বেশি বিক্রি হয় এবং এটার এই পর্যন্ত কোনো রিপোর্ট আসেনি যে গরুর বাটের কোনো সমস্যা হয় কি না, এই বিষয়গুলোতে কোনো রিপোর্ট আমরা এই পর্যন্ত পাইনি। তার মানে আমরা নিঃসন্দেহে আশা করি যে এই তুরস্কের এই মেশিনটা খুবই ভালো আর কি। এই মেশিনটা তিন রকম হয়, এখন যেটা দেখছেন এটা হচ্ছে সিঙ্গেল বাকেট সিঙ্গেল বাট, মানে একটা গরুকে একবার একটা সময়ে একটা গরুরই শুধু দুধ দহন করতে পারবেন। আরও দুইটা আছে, তার মধ্যে দুইটার মধ্যে হচ্ছে একটা হলো সিঙ্গেল বাট ডাবল, সরি, আরেকটা যেটা আছে ওটা হচ্ছে আপনার ডাবল বাট সিঙ্গেল ড্রাম, আর আরেকটা আছে যেটা ডাবল বাকেট আবার ডাবল বাট আর কি, মানে একসাথে দুইটা করে গরু দুধ দহন করতে পারবেন। তো এই মোটামুটি আমাদের এই গরুটা দেখলেন যে গরুটা এখন পানানো শেষ হয়ে গেল, এরপরে আমাদের এই বাটগুলো লাগাবে এবং মেশিন স্টার্ট করেই সরাসরি দুধ দহন করা শুরু করবে আর কি। আপনার সাথেই থাকুন, আর কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারেন, আমরা উত্তর দেবো। এই স্টার্ট করা হলো, এখন দেখেন ভালো করে বাটগুলো মুছে নিচ্ছে, মুছে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন নিচে, দেখেন হাত দিয়ে চেপে ধরেছে যেটা, সেই জায়গাটাতে একটা দুধটাকে বন্ধ করে তারপর লাগা নেওয়ার পর যখন ছেড়ে দিয়েছে তখন কিন্তু দুধ দহন শুরু হয়ে গেছে অলরেডি। আপনি এই যে পাইপে হয়তো লক্ষ্য করছেন, পাইপে আস্তে আস্তে দুধ যেমন হাত দিয়ে টানে ছেঁকে সেরকম বোঝা যাচ্ছে আর কি। এই যে এই যে দুধগুলো পড়ছে, দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। এই দেখেন দুধগুলো পড়ছে এখান থেকে, আপনাদের দেখাতে পাচ্ছি কিনা একটু জানাবেন। দেখতে পাচ্ছেন দুধগুলো ছেঁকা হচ্ছে, দেখতে পাচ্ছেন যে দুধগুলো কীভাবে আসতেছে। এবং এখানে একটা জিনিস আছে, এখানে একটা মিটার দেওয়া আছে, এখানে একটা মিটার দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই মিটারে একটা নির্দিষ্ট মাপ আছে, এটার
বেশি হলে আর কি গরুর ক্ষতি হতে পারে, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট মাপ অনুযায়ী এটা সেট করাই থাকে, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। এবং মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন এটা 2 হর্সের একটা মোটর দেওয়া আছে এবং ফুললি নিয়ন্ত্রিত একটা মোটর, এবং এখানে যে তেলগুলো ব্যবহার করা হয় এই তেলগুলো মোবিলগুলো এই জিনিসগুলো যে ব্যবহার করা হয় এটা কিন্তু কখনোই এই কম্প্রেসার অয়েলটা কখনোই কিন্তু দুধের কাছাকাছি কোনো সংস্পর্শ নাই। অনেকেই আমাদেরকে এর আগে প্রশ্ন করেছিলেন যে এই কম্প্রেসার অয়েলটা কোনোভাবে দুধের ওখানে যায় কি না, এটা আসলে কখনোই যায় না, এবং এটা এদিক দিয়ে বের হয়ে যাওয়ার জায়গাও আছে, কোথায় একটু চলে যাচ্ছে। তো আমরা তারপরও যে ভাই আর কি এই গরুর দুধ দহনের বিষয়গুলো দেখাশোনা করে তার সঙ্গে একটু কথা বলবো। হাই ভাই, আপনার নাম? শাহজাহান মোহাম্মদ। একটু জোরে বলবেন। আমার নাম মোহাম্মদ শাহজাহান আলী। শাহজাহান আলী ভাই, আপনি তো এইখানে এই গরুর সব সেকশনগুলো দেখেন, তাই তো? আমি সব সেকশন দেখি। আমরা যে বিষয়টা আপনাদেরকে জানতে চাইবো, আমাদের লাইভে আছি, অনেক দর্শক দেখছে, যে আসলে এই দুধ দহন মেশিন দিয়ে গরুর কোনো ক্ষতি হয় কি না, বা আপনার এ পর্যন্ত কোনো পেয়েছেন? কোনো প্রবলেম হয় নাই, অথচ মেন সমস্যা গরুকে যে আমরা প্রথম থেকে লাগাই গাভীকে, চারটে বাট আমাদের যদি 15 মিনিটও চলে যায়, অথচ 15 থেকে 20 মিনিট চলে যায়, কোনো সমস্যা নাই। আচ্ছা, এর যদি আধা ঘন্টাও সমস্যা, আধা ঘন্টাও চলে যায় বাটের সাথে লাগা থাকি যায়, তারপরও কোনো বাটটাতে কোনো সমস্যা হবে, সমস্যা নাই, গরুরও কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে প্রেশারে আপনি চালাচ্ছেন এটাতে এক একটা গরু কতক্ষণ সময় লাগে দুধ দহন? যেমন আমাদের গাভী যেটা 26 লিটার দুধ দিয়েছে, আচ্ছা, ওটা সর্বপ্রথম 15 মিনিট লাগবে। 15 মিনিট 26 লিটার যেটা, 26 লিটার, আর যেটা 5 থেকে 6 কেজি দুধ এটা সাধারণ 7 থেকে 8 মিনিট লাগে। 7 থেকে 8 মিনিট, তার মানে তাহলে মোটামুটি লিটারে বলা চলে যে 1 মিনিট বা 1.5 মিনিটের মধ্যেই 1 লিটার একটা করে দুধ টানতে পারে। তাই একটা সাধারণ এমনিতেই যে লোকগুলা ব্যবহার করা হয় ওরা তো অনেক সময় লেগে যায়। আচ্ছা, তা এমনিতেই এই দর্শক যারা আমাদের দেখছে তাদের উদ্দেশ্যে এই মেশিন সম্পর্কে বা গরুর যে উপকার হচ্ছে কি না সেই সম্বন্ধে কিছু বলবেন? বলেন কি স্যার, মানে আমাদের যারা দর্শক দেখছে তাদের উদ্দেশ্যে এই মেশিন সম্পর্কে এবং আপনার যে কোনো অসুবিধা হচ্ছে কিনা বা সুবিধা এই বিষয়টা যদি একটু আমাদের গাভীকে মেশিন দেওয়াই কিন্তু ভালো। আচ্ছা, মেশিন দেওয়াই ভালো, কিন্তু গাভীটাও সুস্থ থাকে, বাটও সুস্থ থাকে, আপনার ওলানটা মেসেজ ভালো থাকে। আচ্ছা, আবার দুধটা মেসেজ একদম সুন্দরভাবে আসে, কোনো ওলান প্রবলেম হয় না। আচ্ছা আচ্ছা, এটা একটা সুন্দর। আবার মেশিনে আমরা লাগাইছি কোনো ময়লা, কোনো হাতের স্পট, কোনো পয়জন ঢুকতেছে না। আচ্ছা, আমরা যখন হাতে পানাই অথচ পয়জন থাকে, হাতটা ভালো করে সাবান দিয়ে ধুই না, আর মেশিনে কোনো স্পট নাই, সব মেশিন পরিষ্কার করলাম, বাট পরিষ্কার করলাম, মেশিনে সুন্দর পরিষ্কার দিয়ে দেবে, আর হাত দিয়ে চেপতেছি ওখানে ময়লা পড়তেছে, আমরা বাইরে থেকে বাথরুম থেকে আসতেছি সাবান দিয়ে হাত পরিষ্কার করতেছি না ঠিক মতন, ওখান দিয়ে বাছুর দিয়ে পানাই দিচ্ছি, ওই দুধটাই টানতেছি। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে এটাতে কোনো অসুবিধা হচ্ছে না, যে কেউ ব্যবহার করতে হচ্ছে? আচ্ছা, যে গরুটা আপনি দুধটা দহন করছেন সেটার দুধটা কি আপনি সরাসরি বাছুরকে খাওয়াচ্ছেন না বাছুর আবার নর্মালি ওই নর্মালি ফিডারে খাইতেছে? ফিডে খাচ্ছে। জি জি, এখানে মেশিনের ভূমিকা? আমরা সর্বপ্রথম জন্মের পর আউট করে দেই। হ্যাঁ, এখান থেকে আবার দুধটা বের করে নিয়ে সেটা ফিডারে করে খাওয়া, সকালে 2 কেজি বিকালে 2 কেজি, এতে বাছুরের কোনো প্রবলেম নেই, কোনো বাছুরের হাগারে, কিন্তু ডাইরেক্ট খেলে তো একটা অসুবিধা আমরা জানি, খেলে একটু অসুবিধা কি মার কাছে আমার কোনো হিসাব নাই। তাহলে তো আমরা আশা করেই নিচ্ছি, ধরে নিচ্ছি যে মেশিনটা মোটামুটি ভালো। তো ধন্যবাদ ভাই আপনাকে। আপনাদের এই মেশিনটা হেভি ভালো। আচ্ছা, অন্য অন্য মেশিনের চেয়ে এইটা মেশিন সার্ভিস ভালো। জি, ধন্যবাদ ভাই আপনাকে। তো দেখছেন যে আসলে আমরা যে খামারটাতে আছি খামারটা খুবই পরিপাটি একটা খামার, এবং আমি এক সাইডের জাস্ট গরুগুলো দেখাই, বাকিগুলো আছে অনেক সময় লেগে যাবে। তো এ দেখতে পাচ্ছেন কতগুলো গরু একসাথে, প্রায় 60টা অলরেডি একটাতেই আছে, আরও পাশে আরেকটা খামার আছে এনাদের, আপনারা চাইলেও এসে দেখে যেতে পারবেন। তুরন মিয়া ভাই বলছেন লন্ডন থেকে দেখছেন, ধন্যবাদ ভাই লন্ডন থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন এবং আমাদের পেজের সঙ্গে আছেন, এই জন্যে খুবই ধন্যবাদ। মুবারক হুসাইন ভাই লিখছেন মাই মেশিনটা কত টাকা? আসলে এটা মেশিন 3 রকম হয়, আপনি কোন মেশিনটার দাম জানতে চাইছেন? যেটা এখন সামনে আছে সেটা হচ্ছে 65,000 টাকা, একটা আছে 85,000 টাকা, একটা 95,000 টাকা, এই হচ্ছে টোটাল 3 রকম। এগুলোর দাম অনেক সময় কম বেশি হয়ে থাকে,
এই ফুললি ইম্পোর্টেড ফ্রম তুরস্ক। আর কারো কিছু জানার থাকলে একটু জানাবেন, আমরা লাইভটা শেষ করব, অনেকক্ষণ ধরে লাইভ করছি অবশ্য। তো আর দেখতেই পাচ্ছেন আসলে আমরা সরাসরি দেখাচ্ছি, এবং চাপি ধরি, এবং শেষের দিকটা ইনি যেভাবে চাপি ধরে এখানে একটা থাকে, তো হ্যাঁ একটু চাপি ধরলে আমাদের দুটো শেষে চলে আসে, শেষটা বেশি টান টান পড়ে আর কি। হ্যাঁ আচ্ছা, শেষের দুটো একটু ধরতে হয় ভালো করে। তারপরে আমরা অলরেডি খোলার সময় হ্যাঁ নিচে একটু এই কাঠটা খুলে দিলাম। আচ্ছা, ওই এবারটা চারটে ধরলাম। আচ্ছা, এই যে ফেলে দিলাম, খুব সুন্দরভাবে খুলে ফেললো, এতে কোনো অসুবিধে নেই। এবং আমরা একটু দেখি যে দুধ, এই যে খুলে এই দেখেন একসঙ্গে কতগুলো দুধ এসেছে এবং কোনো ময়লা নেই দুধের মধ্যে। আপনার হাত দিয়ে টানলে যে ময়লাটা থাকে এটাতে কোনো ময়লা নেই আর কি, দেখতে পাচ্ছেন। তো ভিডিওটা আর বাড়াই না, আই ওয়াচিং ফর সিঙ্গাপুর। ধন্যবাদ ভাই প্রাবণ আহমেদ রাসেল ভাই, ধন্যবাদ, আপনারা অনেক দূর থেকে আমাদেরকে সাপোর্ট করেন, এই বিষয়টা খুব ভালো লাগে আমাদের। আমরা চাই আপনাদের সাপোর্ট, সবসময় সাপোর্ট করে যাবেন, আরও নতুন নতুন জিনিস আমরা যেন বাংলাদেশকে উপহার দিতে পারি। তো আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বলেন, না হলে আমরা ভিডিওটা শেষ করব। আর নর্মালি যদি অর্ডার করতে চান আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন, kishibazar.com.bd থেকে, অথবা আমাদের দেয়া মোবাইলের নাম্বার যে দেয়া থাকে আমাদের পেজে ওয়েবসাইটে, সেখানে কল করেও অর্ডার করতে পারবেন। সিমন জুলফিকার হোসেন, আপনাদের কাছ থেকে দেখছি, ধন্যবাদ ভাই। তো ভিডিও আর বাড়াই না, সবাই ভালো থাকবেন, কৃষিবাজারের সাথেই থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিই, আল্লাহ হাফিজ।